আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোশনে স্বাগত আজ আমি তোমাদের নিজে করি কুড়ি দশমিক একের এবং কোষে দেখি কুড়ির অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়ম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো বিহুটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাদের তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সে তোমাদের প্রথমে নিজে কুড়ি কুড়ি দশমিক একের অঙ্কে লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে স্কেল বসিয়ে একটি সামন্তরিক আঁকি ও সামন্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোণ মেপে তাদের মধ্যে সম্পর্ক খুঁজি চারটি কোণের সমষ্টি কত হবে হাতে কলমে দেখি সুন্দরভাবে করে দেখাচ্ছি তোর মন দিয়ে বোঝা সামন্ত্রিক আঁকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাকে বলা হয় সামন্ত্রিক ঠিক আছে তো দেখো আমি দুটি শর রেখা এখানে নেব একটা ধরো ছয় সেমি রাখছি আর একটি ধরো তিন সেমি রেখে নিচ্ছি ঠিক আছে তিন সেমি এটা হচ্ছে ছয় সেমি এটা হচ্ছে তিন সেমি এবার আমি সামন্ত্রিক রাখবো তো দেখো ছয় সেমির আবার একটা আমি সরেখা অঙ্কন করেলাম এবার দেখো দেখো আমি সামুদ্রিকের একটি গোণ একশো তিরিশ ডিগ্রি অঙ্কন করবো ধরো একশো তিরিশ কোথায় পাচ্ছি এখানে পাচ্ছি ঠিক আছে এখানে আমি দিলাম তো এবার এই তিন সেমিটার মাপ নেব আমি এই তিন সেমির মাপ নিলাম তিন সেমির মাপ নিয়ে এখানে দাগ টানলাম ঠিক আছে এবার এটাকে মিলিয়ে দেবো আমি তো দেখো এইভাবে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি এটা কিন্তু তিন সেমই পাব এইভাবে এটা মিলিয়ে দিলাম এবার আবার এটা তোমার ছয় সেমই আছে এখানে ছয় সেমি করতে হবে তো এখান থেকে সেমি মাপে যেটা আছে সেমি মাপ নিয়ে আবার এখানে কাটলাম ঠিক আছে এবার ছয়শই মাপটি নেব ছয়শই মাপ নিলাম আর এখান থেকে কাটবো ঠিক আছে আর এটা মিলিয়ে দেব দেখো এটা মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিলাম নাম দিয়ে দিতে পারি ইয়ে বি ঠিক আছে তো এইবাৰ আমি লিখে নিব অংকন কৰা হৈ গৈছে ত' লিখব স্কেল বসিয়ে এ বি চি ডি সামন্তিক সামন্তিক আঁকলাম আঁকলাম মেপে দেখো মেপে দেখলাম এডি এই এডি সমান বিসি মানে এই দুটি বাহু কিন্তু সমান কত হবে ছয় সেমি ছয় সেমি এবং দেখো এব সমান ডিসি সমান তিন সেমি ঠিক আছে এবার দেখো কোন এ বি সি এই কোনটি কত হবে একশো তিরিশ পেয়েছি এই কোনটি যদি একশো তিরিশ পাই তো এ ডিসি এই কোনটিও পাবো একশো তিরিশ তো লিখবো সমান কোন এ ডি সি সমান একশো তিরিশ ডিগ্রি সামুদ্রিকের বিপরীত পুরুগুলি কিন্তু সমান হয় এবার দেখো কোন মানে এই কোনটি ডি সমান কোন এ সি ডি সমান পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে মানে এই কোনটি দেখো আমি এবারে দেখাচ্ছি এটা পঞ্চাশ ডিগ্রি হবে দেখো এটা আমি বাইরের স্কেল ধরবো দেখো পঞ্চাশ ডিগ্রি পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এবার লিখব চারটি কোণের সমষ্টি সমান কি পাচ্ছি দেখো দুটি দুটি কোন কিন্তু পাচ্ছি কত একশো তিরিশ করে আবার দুটি করে পাচ্ছে পঞ্চাশ করে তো প্রথমে লিখব দেখো একশো তিরিশ ঠিক আছে ডিগ্রি যোগ আবার ধরো পঞ্চাশ পাবো ডিগ্রি যোগ আবার একটি পাবো একশো তিরিশ ঠিক আছে পরপর আমি বসে নিচ্ছি যোগ আবার একটি পাবো পঞ্চাশ ডিগ্রি তো টোটাল কত হবে তিনশো ষাট ডিগ্রি বুঝা গেল এই অঙ্কটা একদম সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো কোষে দেখি কুড়ির অঙ্ক লিখে নেব কোষে দেখি কোষে দেখি কুড়ি ঠিক আছে এবার দেখো এই অঙ্কটা কীভাবে করবো তুমি এক নম্বর দিয়ে দিলাম আমি প্রশ্নে দেখো কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি তো দেখো এখানে আমরা কি জানি চারটি বাহ দ্বারা সীমাবদ্ধ চিত্রকে বলা হয় চতুর্ভুজ তো এটা চতুর্ভুজ হবে না এটা চতুর্ভুজ হবে এটা দেখো চতুর্ভুজ হবে এটা চতুর্ভুজ হবে এটা হবে এটাও হবে তো আমি লিখে নিচ্ছি দেখো তো প্রথমে চিত্রটা আমি এঁকে নিচ্ছি রোল দিয়ে এটা হচ্ছে চতুর্ভুজ নয় চতুর্ভুজ ভোজ নয় তারপর এটা দেখো তারপরে চিত্রাঙ্কন করে নিচ্ছি এটা একটা ট্রাফিজিয়াম এটা দেখো চারটি বাহু আছে তো এটা লিখবো চতুর্ভোজ চতুর্ভুজ এবার দেখো আরেকটি আছে ট্রাপিজিয়াম তো এটা আমি অঙ্কন করছি এটাও দেখো চতুর্ভুজ হবে চতুর্ভুজ এবার দেখো ক্ষেত্র আছে সেটা অঙ্কন করবো এখানে অঙ্কন করে নিচ্ছি এটাও তোমার হবে চতুর্ভুজ চতুর্ভুজ এবার দেখো আয়তক্ষেত্র আছে এটা হবে তোমার চতুর্ভুজ চতুর্ভুজ এবার তারপরে দেখো রম্বোস আছে এটাও তোমার হবে চতুর্ভোজ ঠিক আছে এবার দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সমুদিবাহুর ট্রাফি জ্যামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান অসমান না সমান হবে দেখো এখানে সমুদ্রবাহুর ট্রাফি জ্যাম একটা আছে তো সমুদ্রবাবুর ট্রাফি জ্যামের তির্যক বাহু দুটি এটা এটা হচ্ছে তির্যক বাহু ঠিক আছে এ দুর্ঘ হবে দৈর্ঘ্য অবশ্যই সমান হবে তো এখানে কী করতে হবে সমান লিখে নিচ্ছি দেখো দি বাহু ট্র্যাপি জিয়ামের তির্যক বাহু দুটির বাহু দুটির দৈর্ঘ্য সমান ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ট্রাফি জ্যামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা ড্যাশ হবে তো এটা কি হবে ধরো এটা একটা ট্রাফি জ্যাম ঠিক আছে এই ট্রাফি জ্যামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখো সমান্তরাল মানে একই দিকে গিয়েছে ঠিক আছে তো কী হবে এটা এটা তোমরা হয়ে যাবে তখন সামান্তরিক হয়ে যাবে বুঝতে পারলে তো লিখে নেবো সামান্তরিক লিখবো ট্র্যাপি জ্যামের ট্র্যাপি জি আমের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা কী হবে সামান্তরিক সামান্তরিক সামন্তরিক হবে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সামন্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর দেখো সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর কী হবে তোমরা মনে রাখবে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর তোমার সমান্তরাল হবে লিখে নেব দেখো তো দেখো তোমাদের চিত্র বোঝাচ্ছি আমি ধরো এটা একটা চিত্র ঠিক আছে সামন্তরিক এটা ধরো দুই সেমি আছে ধরো দুই সেমি আর এটা ধরো তিন সেমি তো এটাও দুই সেমি হবে আর এটা তোমার তিন সেমি হবে বুঝতে পারলে কি না সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে আর বিপরীত বাহু সমানও হবে কিন্তু রম্বসের বিপরীত বাহু সমান্তরাল হবে ঠিকই কিন্তু এর প্রতিটি বাহু সমান হবে এটা রমবসের ক্ষেত্রে তো লিখে নেবো দেখো এই তিন নম্বরটা যে সামন্তরিকের সামন্তরিকের বিপরীত বাহুগুলি বাহুগুলি সমান্তরাল সমান্তরাল ঠিক আছে এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সামন্ত্রিকের একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হলে যদি সামন্তরিকের একটি কোর মান নব্বই ডিগ্রি হয় তো সেটা কী হবে আয়তক্ষেত্রস হবে তো দেখো মনে রাখবে যে আয়তক্ষেত্র এটা দেখো এই ক্ষেত্রটা বিপরীত বাহকই আছে সমান্তরালই আছে আর সমানও আছে আর একটি কোন নব্বই ডিগ্রি আছে তো কী হবে আয়তক্ষেত্র হবে বুঝতে পারলে লিখে নেব আয়তক্ষেত্র লিখব সামান্তরিকের সামান্তিকের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হলে তা আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নে কী করতে বলা যায় দেখো প্রশ্ন বলা হয়েছে চতুর্ভুজের ড্যাশটি কর্ণ চতুর্ভুজের মানে কতটি কর্ণ হবে দেখো এগুলো সব চতুর্ভুজ আছে তো কর্ণ দেখো একটি কর্ণ আর দুইটি কণ্য দুটি কর্ণ পাচ্ছি লিখে নেব দুটি তো লিখব চতুর্ভুজের চতুর্ভুজের দুইটি কর্ণ এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে রম্বোসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমুদ্রীখণ্ডিত করে তো কী হবে এটা সমকোণে হবে সমকোণে সমুদ্রী করে লিখে নেব সমকোণ লিখব রম্বোসের কর্ণ দুটি পরস্পরকে পরস্পরকে সম কোণে সমদি খণ্ডিত করে ঠিক আছে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর অসমান না সমান এই দেখো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান আছে তো লিখে নেব সমান আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের विपरीत बाहु गुलिर दैर्घ्य समान दर्घ परस्पर समान परस्पर लिखेब परस्पर समान एबार देखो आठ नम्बर আট নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে রম্বস একটি বিশেষ ধরনের বর্গক্ষেত্র না সামন্ত্রিক দেখো যে রম্বস একটি বিশেষ ধরনের তোমার সামন্ত্রিক হবে কেননা দেখো বড়ক্ষেত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি হবে সামুদ্রিকের নয় কিন্তু ঠিক আছে এটা হবে সামন্তরিক লিখব রমবোস এক বিশেষ ধরনের সামান্তরিক সামান্তরিক এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সামন্তরিকের কর্ম দুটি পরস্পরকে ড্যাশ করে কী করে সমদি খণ্ডিত করে ঠিক আছে আর সমানভাবে খণ্ডন করবে লিখে নেব দেখো লিখব সমান্তিকের সমান্তিকের কর্ণ দুটি পরস্পরকে পরস পরকে সম খণ্ডিত করে ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো কাগজ কেটে হাতে কলম যাচাই করে এক নম্বর বলা হয়েছে বড় ক্ষেত্রে কর্ণদয় পরস্পরকে সমকোণে সমুধি খণ্ডিত করে এটা কাগজ কেটে করতে বলা হয়েছে তা আমি খাতে করে দেখাচ্ছি দেখো এক দিলাম তো প্রথমে আমি বড় ক্ষেত্রে অঙ্কন করে নেব ধরো পাঁচ সিমিন একটি আমি শহর রেখা ডানলাম বড় ক্ষেত্রে কী হয় যে প্রতিটি বাঘ সমান হবে আর কোনগুলো তোমার হবে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি আঁকবো আমি চাদর গোসে এঁকে নিচ্ছি দেখো এখানে আছে নব্বই ডিগ্রি ঠিক আছে তো পাঁচ সেমি হবে এটাও পাঁচ সেমি তো আমি পাঁচ সেম এটা করে নেব দেখো এটা আমি পাঁচ সেমি করে নিচ্ছি এটা পাঁচ সেমি করে নিলাম তো সব দিকেই হবে পাঁচ সেমি ঠিক আছে তো আমি এটার মাপ নিয়ে পেন্সিল কোম্পানিতে মাপ নিয়ে করে নিতে পারি তাড়াতাড়ি করে হয়ে যাবে করলাম তো এখান থেকে কাটবো আর এখান থেকে কাটব এটাকে আমি মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিলাম এটা তোমার হয় একটি বর্গক্ষেত্র ঠিক আছে তো বড়ক্ষেত্রে কর্ণ দয় এটা একটা কর্ণ হুম এটা একটা কর্ণ ঠিক আছে আর এটা একটা কর্ণ তো কী হলো কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমুদিঘণিত করে ঠিক আছে সমকোণে কিন্তু সমুদ্রণিত করেছে এটা কীভাবে বুঝবো সমকোণে সমুদীক্ষণিত করেছে দেখো এখানে যদি চাঁদা বসাই তো দেখো নব্বই ডিগ্রি পাবো যেখানে বসাই না কেন এখানে দেখো যদি বসাই নব্বই ডিগ্রি পাবো ঠিক আছে এর নামটি দিতে পারি এ বি সি ডি ঠিক আছে লিখে নেব যে অতীব বর্গ ক্ষেত্র এ বি সি ডি কর্ণ এ বি সি ডি কর্ণ দয় করণোদয় পরস্পরকে পরস্পরকে সম কোণে দি খণ্ডিত করে ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদিপণত করে একই রকম সিস্টেমে আমি ছবি এঁকে দেখাচ্ছি আর দেখো ক্ষেত্রে অঙ্কন করবো আয়তক্ষেত্রে কী হয় বিপরীত বাহুগুলো সমান হয় ঠিক আছে তাহলে এখানে আমি পাঁচ সেমি একটি সরলেখা অংশ অঙ্কন করছি ঠিক আছে আর এদিকে ধরো আমি তিন সেমি করে নেব ক্ষেত্রে কোনগুলো হয় কি নব্বই ডিগ্রি হয় তো নব্বই ডিগ্রি অঙ্কন করব প্রথমে তো দেখো চাঁদা গোশে নিচ্ছি আমি আর নব্বই ডিগ্রি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন সেমি করবো ঠিক আছে তো দেখো আমি এখানে একটি তিন সেমির সল এখন অঙ্কন করে তো চিত্রটা কে সুবিধা হবে করে দিলাম এবার এটার মাপ নিব আমি মাপ নিয়ে এখানে কেটে দেব ঠিক আছে আর এখানেও কেটে দেব আর এটাকে মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিলাম আর এটা তোমার হবে পাঁচ সেমি এই পাঁচ সিম মাপ নিয়ে আবার কাটব পাঁচ সেমি মাপ নিয়ে এখানে কাটবো এবার মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এটা তোমার হলো একটি আয়তক্ষেত্র নাম দিয়ে পারি এ বি সি ডি আবার দেখো এর কর্ণদ্বয় কর্ণদ্বয় আমি দেখো অঙ্কন করছি এখন কী বোঝা যাচ্ছে যে কর্ণদ্বয় দুটি পরস্পরকে সমর্থিকও করেছে ঠিক আছে সমানভাবে খন্ডন করেছে দেখো অর্ধেক করে দিয়েছে আবার অর্ধেক করে দিয়েছে সমানভাবে এটাও দেখো সমানভাবে অর্ধেক করেছিল ঠিক আছে আর এই দিক দিয়েও অর্ধেক করেছিল তো তোমাদের আমি অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনথে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গ জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ